ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা যখন বাংলা স্টাইলিস্ট ফন্ট লিখতে যাই তখন কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হয়ে যায়। আমরা কিন্তু সেখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে বাংলা স্টাইলিস্ট ফন্ট কোনোভাবেই লিখতে পারি না। আর আজকের এই ভিডিওতে এমন একটা ট্রিক্স দেখিয়ে দেবো, সেই ট্রিক্সের মাধ্যমে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে বাংলা স্টাইলিস্ট ফন্ট অনায়াসে ইউজ করতে পারবেন, সেখানে আপনার কোনো সমস্যা হবে না। তো পুরো ভিডিওটি আপনি শেষ অবধি দেখতে হবে, শেষ অবধি দেখলে জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি বাংলা স্টাইলিস্ট ফন্ট লিখতে পারেন। তো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি কাউসার, আপনি দেখছেন কাউসার টেক ইউটিউব চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন, আর যারা ভিডিওতে এখনো লাইক করেন অবশ্যই লাইক করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আপনার বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। তো কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি আমরা কিভাবে এই ছোট একটা কাজটা করতে পারি। ওকে গাইস, আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনের মধ্যে, আর আমরা এখান থেকে চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে। দেখতে পাচ্ছেন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়েছে, এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করছি। আর এখান থেকে আমি স্টক ভিডিওস থেকে আমি কালো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি এবং অ্যাডে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিয়েছি। এখানে এইখানে আমি এখন কিছু টেক্সট লিখবো, দেখতে পাচ্ছেন টেক্সটে ক্লিক করছি। এর জন্য টেক্সটে অ্যাড টেক্সটে ক্লিক করলাম, এখানে আমি বাংলা কিছু লিখবো, লিখলাম এখানে আমাদের, দেখতে পাচ্ছেন এখানে আমাদের লিখছি, আমাদের মধ্যে সরেয়া আম, তারপরে থেকে কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন গোল হয়ে গিয়েছে, তারপর দ, তারপরে একারের এখানে কিন্তু আবার গোল হয়ে গিয়েছে। এই সমস্যার সমাধান নিয়ে আসছে আজকের ভিডিওতে। এখানে কিন্তু কোনোভাবে আমরা যদি চেষ্টা করি বা অন্য লেখা লিখি আমাদের দেশে দেশে, তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন শূন্য দেখা যাচ্ছে, এরকম শূন্য দেখা যাচ্ছে। কোনোভাবেই কিন্তু এটা আমরা ঠিক করতে পারি না, এটা ঠিক করা যাবেও না। আর এটা কখন ঠিক করা যাবে, কিভাবে ঠিক করা যাবে পরে বলতেছি। এটা আমরা এখান থেকে বের হয়ে আসব, আমরা এটা ডিলেট করে দেব, এখানে ফটোর উপরে সিলেক্ট করব এবং এখানে এটাকে ডিলেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ডিলেট করে দিয়েছি। এখন আমরা চলে আসব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে। আর পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস হবে। আপনি এখান থেকে ক্যাপকাটের মধ্যে যে বাংলাটা লিখতে যাচ্ছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে। দেখতে পাচ্ছেন নিউ টেক্সট লেখা রয়েছে, আমি এখানে ডাবল ট্যাপ করব। দেখতে পাচ্ছেন এখানে এখন লিখা যাবে, আমি বাংলা লিখছি আমাদের দেশে অনেক বেশি। দেখতে পাচ্ছেন এই লেখাটা লেখা হয়ে গেছে, আমরা এখন ওকেতে ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই লেখাটা এখানে চলে আসছে, এটা আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে চলে যাব। এটাকে একটু বড় করে নিচ্ছি আমরা। ওকে, দেখতে পাচ্ছেন এতটুকু রাখবো। এরপরে এই ফন্টটা আমরা চেঞ্জ করব, স্টাইলিস্ট ফন্টটা আমরা দিয়ে দেবো এখানে। এখানে আমরা এখন স্টাইলিস্ট ফন্ট ব্যবহার করব। স্টাইলিস্ট ফন্ট পিক্সেল ল্যাবের মধ্যে কিভাবে ব্যবহার করতে হয় সেটা যদি আপনি না জানা থাকে তাহলে আপনি অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনি শিখতে পারবেন কি পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে কিভাবে বাংলা স্টাইলিস্ট ফন্ট অ্যাড করতে হয়। আমি এখানে ফন্ট অ্যাড করার জন্য আমি এই লেখার উপরে ক্লিক করছি, এরপর নিচে দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক দিচ্ছি। এইখান থেকে আপনাকে এর মধ্যে চলে যেতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ফন্ট রয়েছে এ বি ফন্ট, এর এখানে ক্লিক দিতে হবে। এইখানে মাই ফন্ট চলে আসতে হবে, কিভাবে অ্যাড করবেন সেটা ভিডিও দেখে শিখে নেবেন, আমি এখান থেকে এখন দেখাচ্ছি না। এর জন্য আমি দেখতে পাচ্ছেন একটি ফন্ট আমি অ্যাড করে নিয়েছি, এরপর ওকেতে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমাদের এই ফন্টটি কিন্তু এখানে চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। এর জন্য এইখানে ক্লিক করতে হবে, ট্রান্সপারেন্টে ক্লিক করব আমরা। এরপর ট্রান্সপারেন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এরপর এটাকে আমাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরে শেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আমাদের গ্যালারির মধ্যে। এরপর অ্যাড চলে আসতে পারে, এটা অবশ্যই আপনি কেটে দিবেন, আমি কেটে দিয়েছি। এরপর আবারও চলে আসব ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে। ক্যাপকাটে আসার পরে এখান থেকে আপনি ওভারলে দেখতে পাচ্ছেন, ওভারলেতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ওভারলেতে ক্লিক করে দিয়েছি, এরপর অ্যাড ওভারলে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে আমি আবারও ক্লিক করে দিলাম। এরপর ফটোতে আসব, দেখতে পাচ্ছেন আমাদের দেশে অনেক বেশি, এই লেখাটা আমি লিখেছিলাম, এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এই লেখার উপরে আমি ক্লিক দিচ্ছি এবং অ্যাডে ক্লিক করে দিচ্ছি, এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে।
ক্যাপকাটের মধ্যে কিন্তু আমরা বাংলা স্টাইলিস্ট ফন্ট ব্যবহার করতে পেরেছি। দেখতে পাচ্ছেন আমাদের দেশে অনেক বেশি এই লেখাটি এখানে চলে আসছে। এই লেখাটি আমি চাইলে এখন অ্যানিমেশন অ্যাড করতে পারি ক্যাপকাট দিয়েই। দেখতে পাচ্ছেন এখানে লেখার উপরে ক্লিক করেছি, এরপর অ্যানিমেশনে ক্লিক করব। এইখান থেকে আপনি যেই ধরনের অ্যানিমেশন চান, আমি কম্বোতে গেলাম। কম্বোতে যাওয়ার পর আমি কেমন অ্যানিমেশন চাচ্ছি, কেমন ভাবে লেখাটি আমাদের সামনে আসবে দেখতে পাচ্ছেন, এরকম ভাবেও আসতে পারে, এরকম ভাবে। আপনি চাইলে এখান থেকে অনেক ধরনের আপনি অ্যানিমেশন দিয়ে দিতে পারেন। আমি একটা অ্যানিমেশন দিয়ে দিয়েছি এখানে, আমি আর দিতে চাচ্ছি না। দেখতে পাচ্ছেন লেখাটি অনেক সুন্দর হয়েছে। আপনারা এখন ইন্ডিয়ার ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, এটাকে ধরে ডিলিট করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আমাদের দেশে অনেক বেশি। এইভাবে কিন্তু আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে বাংলা স্টাইলিস্ট ফন্ট ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এটাকে এখন এক্সপোর্ট করা কিভাবে সেটা অবশ্যই আপনি জানেন। এখান থেকে আমরা উপরে ক্লিক দিচ্ছি, অ্যারোতে দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো এভাবে চাইলে কিন্তু আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে বাংলা স্টাইলিস্ট ফন্ট অনায়াসে ব্যবহার করতে পারেন, এতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর পরবর্তী ভিডিও কিসের উপর দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।